সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানো হয়েছে সুপারিশ করা হয়েছে ধারণা করা যায় হয়তো এটি শেষ পর্যন্ত গ্রহণ করা হবে তবে অবসরের যে বয়সীমা ঊনষাট বছর সেটা আবার ঠিক আছে এখানে বলা হচ্ছে অবসরের বয়সীমা ঊনষাট বছরই সুপারিশ করেছে পর্যালোচনা কমিটি ঊনষাট বছর যেটা বর্তমানে আছে সেটা আবার ঠিক রাখা হয়েছে কিন্তু ওইদিকে বাড়ানো হয়েছে যেটা তিরিশ ছিল সেটা পঁয়ত্রিশ ত্রিশ ছিল আগে নারী পুরুষ সবার জন্য এখানে আবার দুইটা ক্যাটাগরি পুরুষের জন্য পঁয়ত্রিশ আর নারীদের জন্য সাঁত্রিশ কেন এটা ব্যাখ্যা দিয়েছেন তিনি বলছেন মেয়েদের একটু আলাদা করে বেশি বয়স দেওয়া হয়েছে মেয়েদের আমরা এই কারণে দিয়েছি যে মেয়েদের ছেলেদের মতো ওই বয়সে পরীক্ষা দেওয়া সম্ভব হয় না ফ্যামিলি অবলিকেশনস থাকে বিয়ে হয়ে যায় বাচ্চা হয় তাই তারা যেন আসতে পারেন এই জন্য আমাদের নারী কর্মকর্তাদের সংখ্যা তুলনামূলক কম ওটা আছে কিন্তু অতটা ফুলফিল হয় না এখনো আরো বেশি সংখ্যক নারী যেন চাকরিতে আসতে পারেন সেজন্যই তারা এই সুপারিশ করেছেন বলে তিনি জানান জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান সাবেক সচিব আব্দুল মুই চৌধুরীকে প্রধান করে তিরিশে সেপ্টেম্বর সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয় এক সপ্তাহ পর সরকারের কাছে সুপারিশ দিয়েছে তারা এতে বলা হয়েছে সরকারি চাকরিতে আবেদনে পুরুষের বয়স হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ আর নারীদের সাঁত্রিশ দেশের শিক্ষা ব্যবস্থা পরীক্ষা ধরন ও কর্মসংস্থানের সুযোগের বিষয়টি আমলে নিয়েছে পর্যালোচনা কমিটি উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আর অবসরের জন্য উনষাট বছরই আছে সেখানে তারা মানে কোনো সুপারিশ করেনি সরকারি চাকরিতে প্রবেশের সীমা বাড়ানোর দাবি প্রায় এক যুগের নানাগত আমলেও দেখা গেছে আন্দোলন এই আমলে আরও জোরে সরে হয়েছে এবং এই এটা করতে যে যমুনা প্রাঙ্গনের সাউন্ড নিক্ষেপ হয়েছে কাদনে গ্যাস নিক্ষেপ হয়েছে অবশ্য ওই দিনই সাথে সাথেই উপদেষ্টা পরিষদ বা অন্তর্বর্তী সরকার একটা পর্যালোচনা কমিটি করেছে আব্দুল মুহিত চৌধুরীর মতন একজন খুবই যোগ্য দক্ষ একজন আমলাকে দিয়ে বর্তমানে চাকরিতে প্রবেশের বয়সীমা ত্রিশ বছর তবে মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধার সন্তান হলে বত্রিশ বছর সরকারি সূত্র বলছে শীঘ্রই চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানোর ঘোষণা দেওয়া হবে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স সীমা বাড়ানোর ঘোষণা আসবে সরকারের উচ্চ পর্যায় থেকে বর্তমানে সরকারি চাকরিতে তিরিশ আর বত্রিশ আছে তবে এতটা যে আসবে পঁয়ত্রিশ এবং সাঁত্রিশ এটা অনেকেই কিন্তু কল্পনা করতে পারেনি ফলে যারা বয়স বৃদ্ধির জন্য আন্দোলন করছিল অন্তত এই সুপারিশ তারা বেশ যথেষ্ট সন্তুষ্ট এবং খুশি বলে জানা গেছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ